কাছাকাছি লোক এসছে, এত লোক কথা হবে ভালোভাবে তো পেছনে এত ঘরে ভয় দাড়ি কেটে এসছে। ভাই এই তো করেছে, আর বেল আইকনে টিপছে কি? এই মাত্র টিপলো, টিং 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 টিং। তো গাইস, এই ব্লগটা হচ্ছে মিট আপ সংক্রান্ত। তো আমরা মুর্শিদাবাদে মিট আপ রেখেছিলাম, তো আজকে মিট আপটা অর্গানাইজ হয়ে গেছে, তো সমস্ত মানুষজন চলে এসেছে, আমরা অলরেডি রেডি হয়ে গেছি। আর আসিফ এখনও চান করছে অ্যাজ ইউজুয়াল, কোনো তো টাইমের ঠিক ঠিকানা নেই, তো রেডি হচ্ছে, রেডি হোক, তারপরে দুজন মিলে একসাথে ব্লগটা কন্টিনিউ করছি আর মিট আপটা পুরোপুরি দেখাবো। আর এটা আমাদের সেকেন্ড মিট আপ, আর এই মিট আপটা যদি ভালোভাবে হয় তো আমাদের টার্গেট আছে প্রতিটা ডিস্ট্রিক্টে গিয়ে 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 মিট আপ করা, কারণ তোমাদের জন্য আমরা, তো আমরা চাই যে তোমাদের সাথে দেখা করতে। তো ওই পাশ থেকে যত হোয়াট এভার ফলোয়ার্স, তো যত মানুষ তোমরা সাপোর্ট করছো সেই মানুষগুলোর কাছে যেতে চাই। তো প্রথমবার মুর্শিদাবাদে এসেছি, মুর্শিদাবাদটা দেখছি, এক্সপ্লোর করছি, আর আমরা যেখানে যেখানে ঘুরবো সেই সেই জায়গাগুলোর মানুষজনের সাথেও দেখা করব। তো এখন মুর্শিদাবাদ দিয়ে শুরু করেছি, ফার্স্ট মানে ফার্স্ট যে এই ডিস্ট্রিক্ট মিট আপটা যেটা আমরা ভেবেছি, তো তাতে ফার্স্ট মুর্শিদাবাদ দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমাদের এটা সেকেন্ড মিট আপ। ফার্স্ট একটা আমরা মোড়কুঞ্জিতে করেছিলাম, সেটা তোমরা জানো। তো এবার আসিফ বেরোক, তারপর কথা হচ্ছে। আসিফ অলরেডি রেডি হয়ে গেছে, তো অন্ধ লাগছে ভাই। তো এবারে যাচ্ছি, আমরা যাচ্ছি মানে কিছুক্ষণের মধ্যে ঢুকবো। আর আসিফের আগেরবারের মতন, আগেরবার ভাই লোক আসছে না ভাই, মনে হয় মনে হচ্ছে আগেরবারে 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 বলেছিল যে ভাই এই 10-20 জন এসছে ভাই, গিয়ে দেখছিলাম মানে এত লোক এসছে, এত লোক ভালোবাসে। এখন নেক্সট টাইম আমার খুব বুকটা ধকধক করছে। ব্যাপারটা হচ্ছে দেখো, এটা হচ্ছে তো আমাদের হোম টাউন নয়, এখান থেকে বেরিয়ে করেছি, তো এটা আমাদের কাছে পুরোপুরি প্রথমবার। তো ঠিক আছে, লোক আসে আসি ম্যাটার করছে, যদি 10টা লোক আসে সেটা অনেক বড় ব্যাপার, সেটাও আমাদের জন্য আসছে, তারা অনেক কাঠখড় পুড়িয়ে, তো আমরা আসছি তাদের জন্য, কোনো চাপ নেই। এবার যাই গিয়ে দেখি কজন এসছে, কী ব্যাপার কী হয়। তো চলো, তো এখন আমরা বসে আছি, তো আমাদের গোপন সূত্রে আমরা খবর পেলাম 150 জন প্লাস লোক হয়েছে ভাই, 200 জনের কাছাকাছি লোক আছে। আমরা ঢুকলো তারও মোটামুটি 100, মোটামুটি যাই লোক আছে কাল ফাটছে আবার। না না, গোপন সূত্রে খবর পেলে আবার 30 জন এসছে আর একটা। আমিও গোপন সূত্রে খবর পেয়েছি, সবাই বাড়ি চলে গেছে। ঠিক আছে, গিয়ে দেখা হচ্ছে, কি হবে দেখা হবে, চলো মিট আপে দেখা হচ্ছে। সিরিয়াসলি কাল ফাটছে, ছেলেপেলে অনেক এসছে। ঠিক আছে, আমি গেলাম, আমাদের ছেলেপেলে যারা ছিল তাদেরকে বললাম যে তারা ভিতরে ঢোকাতে, মাঠের ভিতরে টোটালটাকে ধরে মাঠের ভিতরে ঢুকিয়ে এলাম। এবার আমরা বেরাবো, এবার এবার বেরোনোর প্ল্যানটা করছি, খুব তাড়াতাড়ি বেরোতে চলেছি। মিট আপটা খুব গ্র্যান্ড মিট আপ হতে চলেছে, দেখা যাক। এই এক মিনিট, আমাদের আমাদের একটা আমাদের সাথে একটা স্যার আছেন, স্যার তার ব্যাপারটা একবার বলতে দে, এক মিনিট বলতে দে, দাঁড়াও পরে স্যারকে দেখানো, পরে স্যারকে দেখানো হবে। ব্যাপারটা স্যার দাড়ি ছিল, স্যারের এত ঘাড়ে ভয় দাড়ি কেটে এসছে, তোমাদের মাঝখানে কিন্তু একটা গুপ্ত চল গেছিল, গাড়ির হর্ন পেয়েছে, ভেবেছে এসে গেছে, কিন্তু ড্রাইভার তো ওখানে। প্রচুর লোক এসছে, এবারে তাদের সাথে সামনাসামনি কথা হবে, খুব আনন্দ হচ্ছে, একটু ভয়ও লাগছে, এক্সপিরিয়েন্স আছে, গিয়ে দেখা কথা হচ্ছে। চলো চলে এসেছি, আমরা কোন হোটেলে ছিলাম হোটেলটা দেখা। তো হোটেলটাতে আমরা এই হোটেলেই ছিলাম, হোটেল কি ইন্দ্রজিৎ, তো ভাইয়েরা এটা ইয়ে ডিসাইড করেছিল এখানে থাকো দাদারা, তো আমরা অতটা দেখিনি, আমরা চলে এসেছিলাম। তো ঠিক আছে, কোনো ভালো হোটেল হঠাৎ আমাদের আমার একটা জিনিস ভালো লেগেছে, তো ছেলেগুলো এসছে, মানে ওরা তো বাইরে ছেলে, তাও এদের এখানে চলে যদিও, তো চলে এসছে, ভালো অর্গানাইজ হয়েছে সিরিয়াসলি। এবার যাই ওখানে যাই, এবারে রাস্তায় তো আছি, এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে, দেখা তো অনেকক্ষণ ধরেই হচ্ছে, এখন দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি, এখানে আমাদের গাড়ি রাখা হয়েছিল, বেশ সুন্দর জায়গাটা, এখানে গাড়িটা রাখা হয়েছে আমাদের, চক্কা ঢুকি আমাদের সাথে আছে, কোনো চাপ নেই। তো একটা জিনিস কি ভালো ছিল, আমাদের ওইখানে হোটেল, ওই দেখছি ট্যাপ করা আছে এখানে,
ওখানে হোটেল, ওইখান থেকে হোটেল থেকে পুরো গাড়ি দেখা যাচ্ছে, অনেক লোক এখন ওয়েট করছে, বেগা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো চলো দিচ্ছে। আর আমারও গাঁড় ফাটছে সিরিয়াসলি ভাই, ফিলিংস ফার্স্ট মিট আপের মতো আসছে। এটা খুলে দে মারা, গাড় একটা কাঁটা দিচ্ছে সিরিয়াসলি। বল কি বলবি বল, আসিস কি? তো আমরা যাচ্ছি এখন, সামনে ওরা যাচ্ছে আর আমাদের একদম দ্য গ্রেট দেবজি আমাদের স্যার স্যার, তো আমরা যাচ্ছি ভেতরে আমরা আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভয় লাগছে সিরিয়াসলি। আমরা কালকে একবার আসতে মাঠে একবার একটু কিছুক্ষণের জন্য গেছিলাম, কোনো চাপ নেই, সব ফ্যামিলি মেম্বার আমাদের, চলো দেখা হবে। ফ্যামিলি মেম্বার তো বুঝেছি, কিন্তু ক্রেজি তো সবাই না, ওটাই সব, কোনো অসুবিধা নেই ভাই, আলাদাই ক্রেজ ভাই। সামনে আপনি অলরেডি ভিডিও শুরু, পেছনে ভাই একটা সাইকেল নিয়ে যাচ্ছে, তারা ভিডিও করছে, তো আলাদাই ভাই, আলাদাই, এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার যাই ভেতরে, এ কি হয়, সব ভাই দাঁড়িয়ে আছে, ক্রেজি আলাদা মানে ডিরেক্ট গাড়ির ভেতরে ঢুকছে। তো আসিফ কেমন লাগছে? পাঁচশোর কাছাকাছি লোক এসছে, এত লোক ভাই, আলাদাই ক্রেজ মানে আলাদাই ক্রেজ। তো মাঠে যাই, এবারে প্রচুর লোক এসে আলাদাই লোক এসছে ভাই, অনেক জন এসছে, জাস্ট অনেক জন এসছে, গান ভেঙে দিয়েছে, বুঝতে পারছি এবার কত এসছে, কাউন্টেবল আনকাউন্টেবল লোক এসছে বলে, একদম 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 একদম
লাগু ভাই লাগু এ দাদা আস্তে 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 দাদা ভাই আস্তে আস্তে ভাই আস্তে মুর্শিদাবাদ ভাই রক্স ভাই সিরিয়াসলি সত্যি ভালোবাসে জানে ভাই পাগল ভাই সিরিয়াসলি প্রতিটা ছেলে পাগল ভাই এখানে ছোট ছোট মানুষ ভালোবাসে খুব বড় ব্যাপার তোমাদেরকে না দেখলে খাওয়া দাওয়া করে না তোমাদেরকে না দেখলে খাওয়া দাওয়া করে না দাদা দুই দাদাকে না দেখলে রাতে ঘুমায় না বলছি আপনারা বেরিয়ে যাবেন আমি তোমার লাইভে ঢুকেছিলাম দাদা এখন একটু বলি না হ্যাঁ তুমি মনস্কামনা পূর্ণ হলো দাদা মিডিলে দাঁড়াও দাদা মিডিলে দাঁড়াও এরা সব তো আমরা মুর্শিদাবাদ এসেছি মুর্শিদাবাদে প্রথমবার আমরা ভেবেছিলাম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সব জায়গায় যাবো তো ফার্স্ট মুর্শিদাবাদ শুরু করেছি কারণ রাসেলরা বলেছিল তো এসছি আসার পরে এত মানুষ ভাই সিরিয়াসলি এরা এত ভালোবাসে তার জন্য অসংখ্য ধন্যবাদ তাদের সবাইকে আর এরা পাশে আছে বলে আজকে দাঁড়িয়ে আছি ভাই সবাই আজকে সবাই এখানে দাঁড়াতে পারে এরকম কোনো ব্যাপার নেই যে আমি দাঁড়িয়ে আছি ও দাঁড়াতে পারবে না এরা দাঁড়াতে পারবে না সবাই এখানে দাঁড়াবে ভাই একদিন একদিন তো কী বলবি কিছু বলবি আমি কী বলবো এখন বুঝতে পারছি না এখন এত লোক এক সেকেন্ড আওয়াজ করো পাবলিক স্টিকারগুলো দেবো স্টিকারগুলো দেবো তো
হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের ওয়ান এক্স বেট নামে একটি অ্যাপের সম্পর্কে কথা বলতে চাই, যেটি সব থেকে বিশ্বস্ত একটি বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এ অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচ এবং লাইভ ম্যাচের ফলাফল দেখতে পাবেন এবং স্কোর প্রেডিক্ট করে বাজিও ধরতে পারেন, যেমন কে জিতবে, কে হারবে, কার সর্বোচ্চ স্কোর হবে এরকম। এমনকি আপনি BMW, আইফোন, ল্যাপটপ এবং বিভিন্ন নগদ ক্যাশও জিততে পারবেন। এছাড়া এখানে অনেক রকম গেম আছে, আপনি যা খুশি বেছে নিতে পারেন। এবং আমার প্রচার কোড ক্যাচড়া ওয়ান ব্যবহার করাতে প্রথম জমায়েতে আপনি 13,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট, অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যম দিয়ে আপনি আপনার জেতা অংশের টাকা তুলে নিতে পারবেন। আমি অনেকদিন ধরে এই অ্যাপটি ব্যবহার করছি, আপনারা ব্যবহার করতে পারেন। তো তাহলে দেরি কিসের জন্য করছেন? আমার পিং কমেন্টের লিঙ্কটা আছে, লিঙ্কে যান এবং রেজিস্টার করুন। আর আমার প্রোমো কোড ক্যাচড়া ওয়ান রেজিস্টার করার সময় দিতে ভুলবেন না। খেলুন, জিতুন আর বোনাস কামান, চলুন। বিশাল বিশাল গরম হচ্ছে, মারা বিশাল গরম হচ্ছে, কোনো ব্যাপার না। আমাকে নিয়ে চলে যাচ্ছে বানা রে, আমার জেন্দিরা অবশ্যই লিখে দিচ্ছি। ভাই আলাদাই অনুভূতি, ভাই আলাদাই অনুভূতি, মানুষজন পুরো ক্রেজ আলাদাই। বাবু 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 ফোনটা দাও, ফোনটা দাও, আমি তুলে দিচ্ছি। তো এই ভাই কাছি থেকে এসছে, থ্যাংক ইউ আসার জন্য এত দূর থেকে। যা যা দূর থেকে আসছো তারা একটু সেফলি আসবে। এসে বলছে তিনটে মেন অটোগ্রাফ আছে, দাদা আমার সাথে দিকে দেখো, মেয়ের সাথে আসো, শোনো না ভালো করে দিবা কিন্তু। তোর ব্যাপারটা হচ্ছে যে এগুলোতে দিয়ে দিই, এগুলো দিয়ে এবার বেরোবো, আর শরীর সত্যি দিচ্ছে না। ভালোবাসার জন্য ভাই আজকে দাঁড়িয়ে। তো ব্যাপারটা হচ্ছে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক মানুষ এসেছিল, আস্তে আস্তে সবাই চলে গেছে, কারণ যাওয়াই উচিত, অনেকক্ষণ আগে থেকে এসছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কিছু বেঁচে আছে, এগুলো সবাইকে দিয়ে দেবো, দিয়ে আমরাও বেরিয়ে যাবো। তো এবার সবাইকে দেওয়া শুরু করছি, ঠিক আছে? ঠিক আছে, চলো এবার দিয়ে দিচ্ছি। তাও হচ্ছে বাড়ি থেকে চলে যাবো, আর শরীর দিচ্ছে না, বাইরে বেরিয়ে যাচ্ছি। সিরিয়াসলি শরীর দিচ্ছে না ভাই, যা শরীর দিচ্ছে না, নিচ্ছে না। তাও এখন এতজন আছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মিট আপটা এইটুকু ছিল, এবারে ভেতরে গিয়ে কথা হবে, হোটেলের ভেতরে গিয়ে বা কোথাও কিছু খাওয়ার সময়। লাভ ইউ ভাই, লাভ ইউ ভাই, লাভ ইউ ভাই, টাটা টাটা টাটা। তো আবার আসবো মুর্শিদাবাদ, সিরিয়াসলি মুর্শিদাবাদ রক, জিও 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 মুর্শিদাবাদ, জয় গ্যাজাম লগ, এই গ্যাজাম লগের পাওয়ার, ফ্যামিলি মেম্বারদের পাওয়ার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, নেক্সট টাইম আবার একটা মিটআপ রাখবো, গাড় ভেঙে দেবো। মুর্শিদাবাদ রাখার চেষ্টা করো, মুর্শিদাবাদ রাখার চেষ্টা করো। সব সব এদিকে ইউটা নেই, এদিকে চলো, না 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 টানো তো, টানো, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো আমরা এক মিনিট, তো আমরা মিট আপটা করে বেরিয়েছি। আর সত্যি বলতে এরা যদি না থাকতো, আরও কিছু মানুষজন আছে দেখাচ্ছি, তারা যদি না থাকতো তাহলে আজকে একটু প্রবলেম ছিল। দেখো আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এদের কারোর এক্সপিরিয়েন্স নেই, এরা কিন্তু বাউন্সার না, ঠিক আছে, লোকাল ছেলে। তো লোকাল ছেলে হয়ে যে এই কাজটা করে দেখি, যেটা অনেক বড় ব্যাপার, সিরিয়াসলি। এবার যারা যারা আছে তাদের সবাইকে দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি। তো দুটো ভাইও এসছে, তো দুটো ভাই মনে হয় মিট আপে যেতে পারেনি। সবথেকে বেস্ট এরাই এসছে, তো সবথেকে বেস্ট ফাইভ স্টার ভাবে এসছে। তো
তো ওড়ো গাড় ফেটে গেছে সিরিয়াসলি এ ওড়া কোথায় ওই ছেলেগুলো আসছে আসছে এই তো ব্যাগে গাড়িতে ঢুকে আমার গাড়ি চাবিটা দিয়ে আসতে তোরে থ্যাংক ইউ ভাই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ যে করতে পেরেছিস ভাই তোরা সিরিয়াসলি এটা করতে পারাটা অনেক বড় ব্যাপার ছিল ভাই সিরিয়াসলি আমরা তো জানি আমাদের এক্সপেক্টেশন ছিল এবার ওদের এক্সপেক্টেশনের বাইরে ছিল জিনিসটা তো অনেক মানুষ ছিল অনেক ক্রেজি ক্রেজি ভাই 600 700 ভাই রাসেল বাদে রাসেল অঙ্কুশ যদি না থাকতো আর এদের টিম এই 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 যে টিম আছে ঠিক আছে সব গাড়ি ভেঙে দেওয়ার মতো টিম হ্যাঁ লাভ ইউ ভাই লাভ ইউ ভাই সলিড মেইনটেইন করে দিয়ে ঠিক আছে আলাদা একটা সব সময় পাশে একটা বক্তব্য একটা ভাই দেবে আরে ব্যাপারটা হয়েছে দুটো মেয়ে ছিল তো ওরা বলছে যে পরীক্ষা মরীক্ষা দিইনি তো আমি বললাম তো পরীক্ষা দাওনি তো পাস করবে তো তখন বলছে যে মার্কস কম হোক গা কোনো ব্যাপার নাই ওদেরকে দেখার জন্য শুধু এসেছি একটা স্টিকার দিই তো ভাই একটা স্টিকারের জন্য আরেকটা স্টিকার দিয়ে আমি ফিল আউট করে নিয়েছি তো মানে আমার স্টিকার একটাও নেই পকেটে ঠিক আছে সব দেওয়া হয়ে গেছে সব দেওয়া হয়ে গেছে একটাও পকেটে নেই তো স্টিকার তো স্টিকার স্টিকার স্টিকারগুলো দিয়ে সত্যি খুব খুশি হলাম যে মানুষজন এতটা ভালোবেসেছে আর অপোজিট দিক দিয়ে আরও 10-15 জন আসছে তো এটা হচ্ছে স্টিকার ছিল আমাদের ক্যাচরা ব্লগস কেভি তো তো এই স্টিকারটা মানে আমি তো লাগিয়েছি আমি অলরেডি ফোনে লাগিয়েছি এবার ব্যাপারটা হচ্ছে কারা কোথায় কোথায় স্টিকারটা লাগিয়েছো সেটা ট্যাগ করতে ভুলো না ঠিক আছে কিরম ছিল লোক কিরম ছিল লোক ছিল প্রথমের দিকে তোমার 200 থেকে 250 সামথিং লোক ছিল তারপর তোমরা যখন ঢুকলে পুরো উপচে পড়ার মতো 600+ ভিড় 700 তো যাবে কনফার্ম আমি আমি কালকে কি বলেছিলাম রাত্রে হ্যাঁ দাদা বলেছিল কিন্তু আমি মানে বুঝতে পারিনি মানে এরকম গান গান যাবে কালকে যেটা বলবো আমি যেটা বলবো সেটাই হবে ঠিক আছে সেটাই হবে আমার এই প্রেডিকশন এই লেভেলেই যায় তো এবার আমরা জুয়ার প্রেডিকশনটা করতাম মনে হচ্ছে আমার শুধু এটুকু প্রেডিকশন করলে হবে না তো থ্যাংক ইউ মুর্শিদাবাদ সিরিয়াসলি এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো কার সাথে কার সাথে তো এবারে স্পেশাল ট্রিটমেন্ট সাইড দিয়ে ঠিক চলে এসছে আমরা লুকিয়ে তো এবারে এবারে যারা এসছে তাদের সাথে ছবি তুলি ঠিক আছে তো এটা আমাদের সবচেয়ে ক্রেজি ফ্যান এই ফ্যানটাকে দেখে আমার খুব ভালো লেগেছে আর ও এটা তো আসিফ আসিফ কোথায় আসিফ স্টিকার এখনো কোথাও লাগাইনি প্রথমত মানে সব কিছু তো রাতারাতি এসেছিল পরের দিনই বেরিয়ে পড়েছিলাম ফার্স্ট লাগালাম গাড়িতে ফার্স্ট তো আমাদের স্যারের গাড়িতে এখন আমাদের স্যারের গাড়িতে তুলে লাগাও তুলে লাগাও স্যার 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 আগে বাইকের দোকানে কাজ করতো রামু রামু আমি ভাই এসব আগে কাজ করতাম আমি এরপরে ঠিক হ্যাঁ এরপরে ক্যারেক্টার হচ্ছে আমি গাড়িতে স্টিকার লাগাবো ঠিক আছে নতুন ভিডিও আসতে চলেছে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও আজকে আমার কেমন লাগছে একটু বলে দিও ঠিক আছে ভালো লাগলে ডিএম করো ভালো লাগবে আর রাত্রিবেলা আমি নিয়ে নিচ্ছি ভাই আলাদাই মজা আসছে ভাই আমি তো এখন চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি মিট আপটা সিরিয়াসলি মানুষজন এতটা ভালো ছিল না এতটা ভালো ছিল আলাদাই মানে আমি বলছি কষ্ট হচ্ছে তো দাঁড়িয়ে যাচ্ছে আবার আসছে আর কষ্ট হচ্ছে আসছে মানে এই সিরিয়াসলি খুব মুর্শিদাবাদ আলাদাই একটা ফিলিংস চলে এলো মুর্শিদাবাদের মধ্যে যা ক্রেজ আছে না এখানকার একটা মুর্শিদাবাদ ভালো তো ভাই একদম পুরো নবাব একদম মারা মুর্শিদাবাদের উপর একটা ব্যাপার এসেছে তো মুর্শিদাবাদ আসবো মাঝে মাঝে আসবো তখন দেখা করবো চাপ নেই আর এন্ডিং এন্ডিংটা হচ্ছে ভিডিওটা লাইক করলে লাইক করলে বুঝি বড় ভালো লাগলো লাইক করো যারা যারা এসে তারা কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা আসতে পারেনি আর যাদেরকে নিয়ে আসতে চেয়েছিলে কিন্তু তারা আসতে পারেনি তাদেরকেও শেয়ার করো আর সবাই ভিডিওটা লাইক করো যত পারো তোমাদের যারা সবাই বন্ধু বান্ধব সবাই অনেকের ফেল করলেও যায় আসে না তারা একটু আগে বক্তৃতা শুনে যে নেই ছেলেগুলো তারা ক্যাচার বক্সে বেশি ভালোবাসে যে পাস ফেল কোনো যায় আসে না তাদের আসাটা ম্যাটার ছিল হতেও পারে কেউ হয়তো লাইফ নিয়ে ফোকাস যে পড়াশোনা করতে চাইছে করুক ঠিক আছে সেটা তো খারাপ না আসতে পারেনি পরের বারে হয়তো তাদের সাথে আবার দেখা হবে তো এবার ব্যাপারটা হচ্ছে যে এরপরে নেক্সট মিটার একটা রাখবো সেটা তোমরা জানতে পেরে যাবে ঠিক টাইমে জানতে পারবে আর আমাদের মেন টার্গেট হচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে করার না আর একটা মেন কথা হচ্ছে আমাদের ইউটিউবে যদি 100K হয় তখনই আমরা মিটআপটা রাখবো একটা বড় এর থেকেও বড় মানে সবথেকে বড় সেলিব্রেশন ওটা আমরাই করব মানে যদি সিলভার প্লে বাটন আমাদের যেদিনকে আসবে তারপরে মিটআপ করব তো সেটা হচ্ছে তোমরা সবাই ওটার সঙ্গে ওটা ওটা তোমাদের জন্য ওটা পুরোপুরি তোমাদের জন্য না তার আগে এই ফোনে স্টার্ট হয়ে গেছে আর অন্য ফোনে করা আছে
তো ব্যাপারটা হচ্ছে যে আমার স্কুলে স্কুলে বলছি সরি কলেজে যখন আমি পড়তাম ঠিক আছে তো মুসিবাটা খুব ভালো ছেলে ছিল তার নাম হচ্ছে লাতিবু ঠিক আছে লাতিবু সেও মানে খলপ শুনে চলে এসেছে এদিকে আছে এদিকে আছো আরে ছেলে আছে ছিল তা ছেলে আছে যাই আছে আছে এখন ছেলেই আছে ঠিক আছে আজকে চান করছি দেখি কে ফোন করে খিস্তি করছে ফোন পে মানে তুই বলা এসি বলিস হ্যাঁ তো এসি বলিস নি তো তাও ভাই কোন চলে এখানে এখানে ভাই বাড়ির সামনে ঠিক আছে আর বুক ভর্তি ভালোবাসা নিয়ে চলে গেল বুক ভর্তি কম্বল নিয়েছে এটা কি ভালোবাসা কম্বল তো কিছু কি বলা আছে তোমার না কিছু বলার নেই ভালো থাক আর তোমাদের সবাই লাইক করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও তো ব্যাপারটা হচ্ছে ভিডিওর মেইন আমার বক্তব্য যেটা ছিল ক্যাজরা ব্লগস এর যে স্টিকারটা কে কোথায় লাগিয়েছো সেটা একটু ট্যাগ করবে আর আমরা দেখতে চাই যে কে কোথায় লাগিয়েছো আর সেটা আমরা স্টোরি লাগাবো আর ইনস্টাগ্রামে ট্যাগ করবে চলো ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলো না লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যা যা করার করতে থাকো তো ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।